হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি আর্ট অ্যান্ড কুকিং স্টুডিওতে আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো তা হচ্ছে কলিজা ভুনা আর এই মজাদার কলিজা ভোনা রান্না করতে কী কী লাগবে চলুন তবে দেখে নিই আমি এখানে এক কেজির মতো গরু কলিজা নিয়েছি আর এই কলিজাগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নিয়েছি এবং এর সাথে নিয়ে নিয়েছে আস্ত কাঁচামরিচ মরিচ দশ থেকে বারোটা বড় একটা পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচের একটু বেশি গরম মশলা এক চা চামচ লবণ স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ কাপ আর আমি এই রান্নায় সরিষার তেল এবং সয়াবিন তেল একসাথে দুটাই ব্যবহার করব প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পানিটার মধ্যে যখন একটু বলক চলে আসা শুরু করবে তখন এর মধ্যে কলিজাগুলো দিয়ে দেবো একটা বলক চলে এসেছে এখন এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি তারপর এটাকে নেড়ে চেড়ে জাল করব চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন কলিজাগুলোকে এমন দেখা যাচ্ছে এখন এই কলিজাগুলোকে পানি থেকে আলাদা করার জন্য একটি স্ট্রেনার নিয়ে এর মধ্যে ঢেলে দেব এবং কিছুক্ষণ এই মধ্যেই রেখে দেব যাতে সম্পূর্ণ ঝরে যায় পানিগুলো আর এই ফাঁকে আমি কলেজাগুলো রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নেব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ সরিষার তেল এবং হাফ কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটাগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আবার একটু নেড়ে নিয়ে সবগুলো গুঁড়ো মশলা এক একে দিয়ে দেব তারপর আবার নিয়ে অল্প কিছু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষে গেছে এখন এর মধ্যে রেখে দেওয়া কলিজাগুলো দিয়ে দেব আপনাদের যদি কলিজা ভুনার সাথে অল্প তেল দিয়ে ঝরঝরে পোলাও রান্নার রেসিপি লাগে তবে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর যদি ভুনা খিচুড়ি রেসিপি লাগে তবে সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কলজাগুলোকে একটু কষিয়ে নেব তাই নেড়ে চড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য কলিজাগুলো ভালোভাবে কষে তেলগুলো সব উপরে উঠে এসেছে এখন কাঁচামরিচ গুলো দিয়ে দেব তারপর আবার কলিজাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আন্দাজ মতো পানি দিয়ে দিতে হবে আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর দেখুন পানি শুকিয়ে জল ঘন হয়ে এসেছে মানে তরকারিটা হয়ে গেছে এখন এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব এখন চুলার হাই রেখে আবার করব পাঁচ মিনিট মিনিট পাঁচ পর দেখুন আমার কলিজা ভুনাটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমি একটি সার্ভিং প্লেটে সাজিয়ে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল ঝাল ঝাল কলেজা বোনা আমার তো এই কলেজা বোনা দিয়ে মুড়ি মেখে খেতে অনেক ভালো লাগে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খিচুড়ি পোলাও কিংবা পরটার সাথেও খেতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন